আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ সবাই কেমন আছেন আজকে আমি খুবই মজার রাজকীয় স্বাদে সাগুদানার পায়েস রেসিপি শেয়ার করব। এই পায়েস একবার যে খাবেন এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবেন না রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি করে আমার রেসিপিটি একটু শেয়ার করবেন আমি হাফ কাপ সাবুদানা দিয়ে আজকে রেসিপিটি করব সাবুদানাগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিব পানি দিয়ে ধোয়ার পরে আমি আবার পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবো দশ মিনিট পর সাবুদানা দানাগুলো আমি পানি থেকে ভালোভাবে ছেঁকে তুলে নিব এবার আমি দুই টেবিল চামচ গরম দুধের মধ্যে সামান্য কিছু জাফরান দিয়ে দিব এই জাফরান আর দুধের মিশ্রণটা আমি পায়েসে ব্যবহার করবো যার ফলে পায়েস থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর পায়েসের কালারটাও খুব সুন্দর আসবে চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি চুলা গাছটা লোতে রেখেছি এবার দিয়ে দিব আমি তিন টেবিল চামচ ঘি এবার আমি তিন প্রকার বাদাম আর কিশমিশ একসাথে ভেজে নিব আমি ওয়ান থার্ড কাপ বাদাম আর এখানে ব্যবহার করেছি চুলা রাসটা লোতে রেখে আমি বাদাম কিশমিশগুলো ভেজে নিলাম এবার তুলে নিব নিয়ে কিছু আমি আলাদাভাবে রেখে দিব আর বাকিগুলো আমি ব্লেন্ডার জারে ভালোভাবে পেস্ট করে নিব একই ঘিতে আমি সাবুদানাগুলো এখন ভেজে নিব এক মিনিটের জন্য সাবুদানাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করব এক লিটার দুধ চুলা রাস্তা মিডিয়ামে রেখে পায়েস টাইবার আমি রান্না করব যতক্ষণ পর্যন্ত কিছুটা ঘন হয়ে না আসে আর দানাগুলো সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে না আসে আপনারা যারা ইউটিউব থেকে আমার এই রেসিপিটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা প্লিজ আমার পেজটিতে একটি লাইক ফলো দিয়ে রাখবেন এই যে দেখেন অনেকটা ঘন হয়ে এসেছে আর সাবুদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে ভেতরে এখনও সাদা অংশ রয়ে গেছে এই জন্য আরও কিছুক্ষণ রান্না করতে হবে এবার দিয়ে দেবো আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারা হাফ কাপের বেশিও দিতে পারেন তবে হাফ কাপের কম দিবেন না এতে করে মিষ্টি অনেক কম হয়ে যাবে দিয়ে দিলাম চিনি এবার দিয়ে দিব এখানে আমি ওয়ান ফোর্থ চা চামচ লবণ লবণটা টেস্ট অনুযায়ী দিবেন এবার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ আর গুঁড়া দুধটা দিলে পায়েসের স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর দিয়ে দিব সেই যে আমি বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি পেস্ট করে নিয়েছি আর কিছু বাদাম রেখে দিয়েছি ডেকোরেশনের জন্য এবার আমি জাফরান মিশ্রিত দুধটা দিয়ে দিব আর জাফরানের জন্য দুধের মধ্যে সুন্দর একটা কালার এসেছে আর এই কালারটা পায়েসের মধ্যে হালকা একটা গোল্ডেন কালার আনবে দেখতে খুব ভালো লাগে জাফরান দেয়া কিন্তু একেবারেই অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন তা না হলে আপনারা এখানে দুই চিমটি এলাচের গুঁড়া অথবা দুই তিনটা গোটা এলাচও দিতে পারবেন জাস্ট ফ্লেভারের জন্য এই যে দেখেন আমার পায়ের সান্না কমপ্লিট হয়ে গেছে প্রতিটা সাগুদানা একেবারে স্বচ্ছ কাচের মতন হয়ে গেছে অতএব যখন দেখবেন যে একেবারে স্বচ্ছ কাচের মতন হয়ে গেছে তখন বুঝবেন যে সাবুদানাগুলো প্রপার কুক হয়ে গেছে এবার আমি পরিবেশনের জন্য রেডি করে নেবো পায়েসটা পায়েস খেতে পছন্দ করেন না রকম লোক কিন্তু খুব কমেই আছেন আপনারা যারা কখনো সাবুদানার পায়েস ট্রাই করেননি অবশ্যই একবার হলেও এই পায়েসটা ট্রাই করবেন দেখবেন এটার স্বাদ অসাধারণ আমি উপরে আবার কিছু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম আশা করছি আমার আজকে এই পায়েস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এই রকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি কষ্ট করে একটু শেয়ার করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ